ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার আমি এখানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। যাই হোক, এদিকে হচ্ছে বাস্তি পূজার আয়োজন করা হচ্ছে, আজকে হচ্ছে শুক্রবার। তো সবাই তো বাসায়, সবাই বাসায় বলতে সব বোনেরা আসছে, এর জন্য মাসের আগে আগেই বাস্তি পূজা করে নিল। এদিকে ঠাকুর মশাই পায়েস বসিয়ে দিয়েছে, আর ওইদিকে ঠাকুমা বাস্তি ভিটা করে দিয়েছে, আর এদিকে মা সব ফলটল বানাচ্ছে, পূজার সব সামগ্রী রেডি করছে, পায়েস হতে হতে এগুলো রেডি হয়ে যাবে। আর এইদিকে শশীবুড়ি রেডি হয়ে স্নান টান করে রেডি শেডি হয়ে এসে পড়েছে, পাকনা বুড়ি একটা। তো সকালবেলা কিন্তু অনেক কাজকর্ম হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পুজো বাড়িতে ধোয়া পাকলা অনেক কিছুই থাকে, তো সেই সব কাজকর্ম করে তারপর স্নান টান করে এই যে একটু এসে ভিডিও, মানে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম। ওদিকে পূজার পায়েস হচ্ছে, আর এইদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না বাড়া হচ্ছে। আজকে মা রান্নার ঘরে ঢুকেই নেই, মা সব পূজার ব্যবস্থা করেছে। আর এইদিকে বরদি আর মেজদি হচ্ছে রান্না বাড়ার কাজ করতে, বরদি হচ্ছে রান্না নাড়তেছে, আর মেজদি হচ্ছে কাটাকুটা করে দিচ্ছে, যাই হোক হেল্প করে দিচ্ছে। আর এদিকে পায়েস অলরেডি হয়ে এসেছে, গুড় দিয়ে দিয়েছে, পায়েসও হয়ে এসেছে, হয়ে গেছে। পূজার সামগ্রী সব রেডি, পূজার সব কিছু রেডি, এখন হলো মায়ের যে পায়েস দেওয়ার পালা এবং পূজা করার পালা। এইখানে কিন্তু 10 কেজি দুধ, 10 কেজি দুধের পায়েস, কম কথা না, 10 কেজি দুধের পায়েস করতে বেশ খানিক সময় লাগে। তো এদিকে ঠাকুরমশাই আস্তে আস্তে পুজো করে নিচ্ছে, ঠাকুরমশাইয়ের মন্ত্র পাঠ করে পুজো করে নিচ্ছে। পুজো শেষ হলে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, তারপরে পূজা শেষ হবে। যাই হোক, বাস্তি পূজা, বাস্তি পূজা কাদের কাদের বাসায় বাস্তি পূজা করা হয়, কারা কারা এই পূজা চেনেন আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর এইদিকে দেখো পূজা শেষ, সব সাঙ্গ পাঙ্গ পোলা পাইন বসে পড়েছে, সব বড় বড় ভক্ত, প্রসাদ খাওয়ার বড় ভক্ত যারা, তারা বসে পড়েছে, সবাই প্রসাদ খাচ্ছে। শশী, অঙ্কুশ, কেশ, সৌমিক, সৌমিক খায় নাই, সৌমিক এইসবের মধ্যে নাই, সবাই প্রসাদ খাচ্ছি আমরা। প্রসাদ খাওয়ার পরে তারপরে অন্য মানুষ, অন্যদের প্রসাদ বিতরণ করা হবে। তারপরে এইদিকে দেখো, আমি সৌমিক আর সৌমিকের বাবা রেডি হয়ে যাচ্ছি, নদীর উপর কীর্তন আছে একটা, সেই কীর্তনে যাব। সবাইকে বললাম সবাই যাবে না, তো সেই অষ্টকালের কীর্তনের থেকে এসে এইদিকে দেখলাম সবাই খেলাধুলা করতেছে, আর বলতেছে আমাদের একটু ভিডিও করে দাও, আমাকে একটু ভিডিও করে দাও, তো সেই ভিডিও একটু করা হচ্ছে। তো আজকের ভিডিও এখানে এন্ড করে দিই। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য কিন্তু অনেক অনেক উৎসাহিত করে। টাটা, বাই বাই।